বুড়ো ঠাকুর আরও ছেলে ভয়ে ঘরের ভেতর লুকিয়ে আছে, নিজেদের কানের ওপর হাত রেখে। ওদের কান থেকে রক্ত বেরোচ্ছিল আর ওদের চারপাশ থেকে আওয়াজ আসছিল। তার সঙ্গে একটি রক্তে মাখামাখি ছেলে এবং মেয়ে ওদের চারপাশে দেখা দিচ্ছিল। বাবা, আমাদের বিয়ে করে দাও না। আঙ্কেল, আমাকে মেরো না। বাবা, আমাদের বিয়ে দিয়ে দাও না। আঙ্কেল, আমাকে মেরো না। নিকি আর নিকিত রাতের অন্ধকারে একটা গাছের নিচে দাঁড়িয়ে গল্প করছিল। নিকিত, আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমায় হারাতে চাই না। তুমি কি মনে করো আমি তোমাকে ভালোবাসি না? সত্যি আমিও তোমাকে হারাতে চাই না। আমি চাই যে আমি তোমাকে নিজের করে নেই। তুমি এরপর আর কিছু বলো না, শুধু আমায় শক্ত করে জড়িয়ে ধরো। আমার খুব ইচ্ছে করছে তোমায় জড়িয়ে ধরতে। নিকিতা আর নিকিত একে অপরকে জড়িয়ে দাঁড়িয়েছিল, তখনই ওখানে নিকিতার ভাই রাহুল চলে আসে। নিকি, তুই এত রাত্রিবেলা এখানে কি করছিস, আর কে এই ছেলে? নিকি নিজের ভাই রাহুলকে দেখে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তবুও ও সাহস করে বলে, ভাই, এটা হলো নিকিত, আমি ওকে খুব ভালোবাসি আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। বাড়িতে কাউকে কিছু জানাতে চাইনি, কিন্তু তুমি আমায় দেখে নিলে, তাই তোমায় সত্যিটা বললাম। তুই তো ভয় পাবার কি আছে, বাবার সঙ্গে আমি কথা বলবো আর তোর বিয়ে এই ছেলের সঙ্গেই করিয়ে দেবো। বাস, আমাকে এর সাথে কিছু কথা আছে। ঠিক আছে দাদা। নিকেত, তুমি কি সত্যি নিকিকে ভালোবাসো? তুমি এর জন্য কিছু করতে পারো? হ্যাঁ, আমি নিকিকে খুব ভালোবাসি আর এর জন্য আমি সব কিছু করতে পারি। এটা তো খুব ভালো কথা, যদি তুমি সত্যি একে ভালোবাসো তাহলে আমি এর বিয়ে তোমার সঙ্গেই করিয়ে দেবো, চাই আমার যাই করতে হয়। তুমি এখন তোমার ঘরে যাও। নিকি, তুমি আমার সাথে চলো, আমি বাবার সঙ্গে কথা বলবো। তারপরে নিকি নিজের ভাই রাহুলের সঙ্গে বাড়ি চলে আসে। রাহুল নিকিকে বলে, যাও তুমি তোমার রুমে যাও, আমি বাবার সঙ্গে কথা বলছি। নিকি নিজের রুমে চলে যায় আর বিছানায় শুয়ে শুয়ে নিকেতকে বিয়ে করার স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন ও ঘুম থেকে ওঠে, তখন দেখে ওর বাবা রঘুনাথ ওর সামনে দাঁড়িয়ে আছে। নিকি, আমাকে রাহুল বলেছে যে তুমি কোনো ছেলেকে নাকি ভালোবাসো আর ওর সাথে বিয়ে করতে চাও। হ্যাঁ বাবা, আমি তোমায় সবটা বলতে চাইছিলাম, কিন্তু আমি সাহস করতে পারিনি বলার যে তোমাকে সবকিছু বলবো। আমাকে বলার সাহস ছিল না তোমার? হ্যাঁ, কিন্তু বাইরে চুপি চুপি দেখা করার সাহস ছিল তোমার? মনে হয় তোমার ভালোবাসা খুব সত্যি। কিন্তু ছাড়ো, তোমার ভালোবাসার কদর আমিও করব। আমি চাই কি তুমি নিকিতকে রাতের বেলা ঘরে ডাকো, আমি ওর সাথে কথা বলতে চাই। আমি এখন কোনো কাজে বাইরে যাচ্ছি, সন্ধ্যাবেলা ফিরে আসবো, ততক্ষণ নিকিতকে ডেকে নেবে। রাহুল, চলো তুমিও আমার সঙ্গে চলো। নিকি খুবই আনন্দ হয়েছিল ও নিকিতকে কল করে। নিকিত, আজকে বাবা আমায় বলেছে আমাদের বিয়ে দিয়ে দেবে, শুধু সন্ধ্যাবেলা তোমার সঙ্গে কথা বলতে চায়, তুমি তাড়াতাড়ি সন্ধ্যাবেলা চলে এসো আর আমরা সবাই মিলে বিয়ের কথা বলে নেব। এটা তো খুব ভালো কথা, আমরা দুজন বিয়ে করে সাথেই থাকবো, আমি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি এসে যাব। সন্ধ্যাবেলা রঘুনাথ আর রাহুল বাড়িতে চলে আসে, কিন্তু নিকিত আসে না। তখন রঘুনাথ বলে, কি হলো নিকি, নিকিত আসেনি নাকি? তুমি কি ওকে বলনি নাকি কি ওর সঙ্গে আমাদের কিছু কথা বলার আছে? বাবা, আমি ওকে বলেছিলাম, আর ও আসবেও বলেছিল, জানি না কেন এলো না, জানি না কোথায় আছে। আমরা একটু অপেক্ষা করি, ও এক্ষুনি এলো বলে। ওরা কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর এক দু ঘন্টা অপেক্ষা করার পর নিকি বলে, পাপা, আমার খুব ভয় করছে, ওর কিছু হয়ে যায়নি তো? তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমরা একবার গিয়ে ওকে দেখতে পারি। মামনি, এতে চিন্তার কি আছে, চলো আমরাও সাথে যাচ্ছি তোমার। এরপর তিনজন মিলে নিকিতের বাড়ির দিকে যায়। তার কিছুক্ষণ পর রঘুনাথ আর রাহুল দুজনই বাড়িতে ফেরত আসে। ওদের সঙ্গে না নিকিত ছিল না নিকি, দুজনই খুবই খুশি ছিল। এমন মেয়ের থেকে মেয়ে না থাকাই ভালো ছিল, আমরা যেটা করেছি খুব ভালোই করেছি। চলো বাবা, এখন খাওয়া দাওয়া করে নিই আর আরাম করে শুয়ে পড়ি, ভুলে যাও সব কিছু। দুজন বাবা আর ছেলে ঘুমোচ্ছিল, তখনই রাহুলের কানে আওয়াজ আসে, নিকিত, আমি তোমায় খুব ভালোবাসি, তোমায় আমি হারাতে চাই না। আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলেছি, ও আমাদের বিয়ে ঠিক দিয়ে দেবে, তুমি চিন্তা করো না। রাহুল ভয় পেয়ে চোখ খুলে বসে, ও চারপাশে দেখে কেউই নেই।
এটা আমি নিকির আওয়াজ কেন শুনতে পাচ্ছি? কোথাও এটা আমার ভুল তো নয়? আমি ঘুমানোর চেষ্টা করি। কিছুক্ষণ পর রাহুল আবার ঘুমিয়ে পড়ে। আচমকা ওর ঘরের জানলা দুম দুম করে বাজতে থাকে, প্রচণ্ড জোরে হাওয়া দিতে থাকে, আর সব জিনিসপত্র পড়ে যায়, লাইটও অন অফ হতে থাকে। আর রাহুল ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। ও যখনই জানলা বন্ধ করতে যায় তখনই ওর কানে একটা আওয়াজ আসে। রাহুল, তুমি কি ঘুমিয়ে পড়েছ? আমি কিছু কথা বলতে চাই। নিকেতের সঙ্গে আমার বিয়ের কথাটা বলো না। কে আছো? আমি জিজ্ঞেস করছি, কে আছো? তখনই রাহুলের সামনে নিকি রক্তে ডুবে দাঁড়িয়েছিল, ও চুল হাওয়ায় উড়ছিল। এটা দেখে রাহুল খুবই ভয় পেয়ে যায়। নিকি, নিকি তুমি? তখনই ওখান থেকে নিকি উধাও হয়ে যায়। রাহুল দৌড়ে দৌড়ে বাথরুমে যায় আর ঠান্ডা জলে মুখটা ধুয়ে নেয়। তখন সামনে লাগানো আয়নাতে ও আবার নিকিকে দেখতে পায়, আর ওর সঙ্গে এবার নিকেতও দাঁড়িয়েছিল। ওর গায়েও রক্ত মাখামাখি ছিল। নিকেত নিজের হাতটা বাড়ায় আর আয়না থেকে বের করে হাতটা রাহুলের গলা টেপে ধরে। রাহুল চিৎকার করে ওঠে, বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তখনই রঘুনাথ ওখানে চলে আসে আর রাহুলকে এই অবস্থায় দেখে ওকে বাঁচানোর চেষ্টা করে। তখনই নিকেত আর নিকি ওখান থেকে উধাও হয়ে যায়। রাহুল ভয় পেয়ে বলে, বাবা, ওরা দুজনা ভূত বনে গেছে, এখন ওরা দুজনা আমাদের জ্যান্ত ছাড়বে না। এটা তুই কি কথা বলছিস বাবা? এই ভূত টুত কিচ্ছুই হয় না তো। বাবা, যেটা আমি দেখেছি সেটা কি ভুল ছিল? নিকেত আমার গলা টিপে ধরেছিল, আর একটু দেরি হয়ে গেলে ওরা দুজন আমাকে মেরেই দিত। হে ভগবান, ওরা দুজনে কি সত্যি ভূত হয়ে গেছে? দুজনে ভয় পেয়ে কথা বলতে শুরু করে। ঠিক তখনই চারপাশ থেকে জোরে জোরে আওয়াজ আসতে লাগে, বাবা, আমার বিয়ে নিকেতের সঙ্গে করিয়ে দাও না, বাবা, আমার বিয়ে নিকেতের সঙ্গে করিয়ে দাও না, বাবা, আমার বিয়ে নিকেতের সঙ্গে করিয়ে দাও না। প্লিজ আমাকে মেরো না, আমি নিকিকে খুব ভালোবাসি। আঙ্কেল, আমাকে মেরো না, আমি নিকিকে খুব ভালোবাসি, আমাকে বাঁচতে দাও। দুজনের কানে এই আওয়াজ এত জোরে আসে যে ওই আওয়াজে আশেপাশের কাঁচ সব ভাঙতে শুরু করে। দুজন বাবা আর ছেলে ভয় পেয়ে যায় আর ঘরের দরজার দিকে দৌড়ে বাইরে বেরিয়ে যায় এবং জঙ্গলের দিকে যায়। জঙ্গলে গিয়ে ওরা একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে, কিন্তু ওখানে ওরা ওই একই আওয়াজ শুনতে পায়। বাবা, আমাদের বিয়ে দিয়ে দাও না। আঙ্কেল, আমাকে মেরো না। বাবা, আমাদের বিয়ে দিয়ে দাও না। আঙ্কেল, আমাকে মেরো না। দুজন পাগল হয়ে যায় এবং দৌড়তে দৌড়তে ওরা মন্দিরের কাছে পৌঁছয় আর ওখানে বসে যায়। ওখানে পৌঁছে একটা আশ্চর্য জিনিস ঘটে, ওরা আর কোনো আওয়াজ শুনতে পায় না। পুরোহিত মশাই ওদের দুজনকে দেখে বলে, কি হয়েছে বালক, তোমরা এত রাতে এখানে কি করছো? তখন রঘুনাথ সবটা বলে, আমাদের মেয়ে কাউকে ভালোবাসতো, আমরা ওদের দুজনকে মেরে দিয়েছি, আর এখন ওদের আত্মা আমাদের পিছন করছে। বিনা কারণে মৃত্যু হলে তাদের সঙ্গে বেশিরভাগ এমনই হয়, যতক্ষণ তোমরা ওর অন্তিম সংস্কার করবে না ওদের আত্মা এমনই ঘুরতে থাকবে। কিন্তু কিন্তু ওরা তো আমাদের উপরে হামলা করছে, ওদের অন্তিম সংস্কার কি করে হবে? ওরা তো আমাদের মেরেই ফেলবে। এই নাও পবিত্র জল, এটা খেয়ে নাও, যতক্ষণ এর আসর তোমাদের উপরে থাকবে ওরা তোমাদের কিছুই করতে পারবে না। দুজনে পবিত্র জল খেয়ে নেয় আর যেখানে নিকি আর নিকেতের বডি মাটি চাপা দেওয়া ছিল ওখান থেকে ওদেরকে বের করে পণ্ডিত মশাইয়ের সাহায্য নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া করে দেয়, যাতে ওদের আত্মার ঘুরে নেবারায়। এইভাবে ওদের দুজনের আত্মা শান্তি পায়। অন্যদিকে রাহুল আর রঘুনাথ খুবই অনুতাপ করে এবং ওদের দুজনে জেলও হয়ে যায়। জেলে বসে রঘুনাথ রাহুলকে বলে, আমরা আমাদের নিকি আর ওই ছেলেকে না মারাই ভালো ছিল। অনার কিলিং একটা সব থেকে বড় অপরাধ, যেটা আমাদের দেশে সম্মানের জন্য হামেশা হতে থাকে। আমিও সেটাই করেছি, ফল এটাই হয়েছে কি ওদের আত্মা ছটপট করছে আর বদলা নিতে চলে এসেছে। ভালোবাসা তো পূজা হয়, মাতা পিতাকে নিজের বাচ্চাদের কথা ভাবতে হবে, ওদের সহায়তা করতে হবে। জেল থেকে বেরোনোর পর রঘুনাথ নিজের পাপের প্রায়শ্চিত্য করার জন্য নিজের মান সম্মান বাঁচাতে, নিজের সন্তানকে মারার বিরোধিতা করতে, ঘেন্না নয় ভালোবাসো এই কথা প্রচার করে নিজের জীবন কাটিয়ে দেয়। আপনাদের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না।
ধন্যবাদ।